বিবেকানন্দ মঞ্চ উত্তেজনা, আবারও বিজেপির হিংসার রাজনীতি খেলা শুরু। বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহার, আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যে জামা পিন্ধে একজন বিজেপির যুবক বলে আমরা খবর সূত্রভাবে জানতে পারছি। তিনি এক সাংবাদিক যখন ক্যামেরায় ছবি তুলছিলেন বা ভিডিও ফুটেজ দেখাচ্ছেন, তখন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমকে। আমরা জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বর্তমানে মানিক সাহা দুইজনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ধর্মনগরে ফের উত্তেজনা সৃষ্টি, দেখুন কিভাবে হুমকি দিচ্ছে সাংবাদিককে। সাংবাদিকের ক্যামেরায় হাত দুষ্কৃতীদের, দেখুন কালো জামা পিন্ধে যিনি রয়েছেন আঙুল তুলে কথা বলছেন, ক্যামেরা বন্ধ কর, প্রকাশ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে ধর্মনগর রেলওয়ে স্টেশনে। দেখুন